তুমি যদি সে উত্তর আমায় না দাও তাহলে তোমার বাড়িতে ফোন করে তোমার বাবা বা মাকে আমি জিজ্ঞেস করতে বাধ্য হব যে আমার কথার দায় তোমার উপর চাপানো হচ্ছে কেন। না না, এরকম করো না প্লিজ। তুমি কি চাও বলো তো? আমি কি বাড়ি ছেড়ে চলে যাব তোমার জন্য? আমি তো সেটাই চাই। কি? তুমি নিজের বাড়ি ছেড়ে আমার কাছে চলে এসো, সে প্রস্তাবটা তো আমি তোমায় আগেও দিয়েছি, দিইনি? অনুরাগদা প্লিজ আমার সাথে এভাবে কথা বলো না, তুমি আমার দাদার মতন। আমি কিন্তু তোমাকে কোনোদিনও নিজের বোনের মতন করে দেখিনি, আর তোমারও আমাকে নিজের দাদার মতন মনে করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এনিওয়েজ, আমার শুধু এইটুকু জানার প্রয়োজন যে আমি রিজেক্ট হলাম কেন, মানে আমাকে বাতিল করার কারণটা কি? কি আশ্চর্য, তুমি তখন থেকে এসব কথা কেন বলছো? আমি তো তোমাকে বলছি প্লিজ এমন কথা আর বলো না, আমার কিন্তু খুব খারাপ লাগছে শুনতে। আমার জন্য কিন্তু এই প্রশ্নের উত্তরটা পাওয়া সত্যি খুব জরুরি মেঘলা। তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে? তোমার কি আমাকে মানুষ হিসেবে অপছন্দ? তুমি এসব কি বলছো অনুরাগদা? তোমার মতন ভালো মানুষ আর কেউ হয়? তাহলে প্রবলেমটা কোথায়? আমার প্রফেশন ডাক্তার মানে তো ভগবান, ডাক্তারকে কি কেউ অপছন্দ করতে পারে? না, তাহলে অসুবিধাটা কোথায়? আমাকে দেখতে ভালো লাগে না অনুরাগদা প্লিজ। না অন্তত বলো, মানে আমারও তো জানতে ইচ্ছে করতে পারে, আমার তো জানার একটা অধিকার আছে, তুমি আমায় রিজেক্ট করলে কেন, তাই না? আমি তোমাকে একটা কথা বলবো অনুরাগদা। হ্যাঁ বল। তোমার কথা শুনবো বলেই তো ফোনটা করেছি। তুমি প্লিজ দিদি ভাইকে বিয়ে করো, দিদি ভাইকে বিয়ে করতে রাজি হয়ে যাও, ও তোমাকে খুব ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে। কিন্তু আমি তো তোমার দিদি ভাইকে ভালোবাসি না, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি মেঘলা। প্লিজ অনুরাগদা, এর বাইরে কি তোমার বলার মতন কিছু আছে? একটু ভেবেচিন্তে কথা বলবে মেঘলা, মানে এরপরে হয়তো আর আমি তোমাকে কোনোদিনও ফোন করব না। আর বিশ্বাস করো, আমি এমন মানুষ নই যে কেউ রিজেক্ট করে দিলেও তারপরে তাকে বারবার ফোন করে ডিস্টার্ব করব। আর সত্যি এটা জানার দরকার ছিল যে আমাকে রিজেক্ট করার কারণটা কি? তোমাকে সত্যি আমাকে খুব অপছন্দ? আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে অপছন্দ করি? না তাহলে আপত্তিটা কোথায়? তোমার দিদি একটা জিনিস আশা করেছিল সেটা আমি রাখতে পারিনি, এটাই একমাত্র প্রবলেম, তাই তো? আচ্ছা মেঘলা, আমি কি তোমার দিদিকে কোনোদিনও বলেছিলাম যে আমি ওকে বিয়ে করতে চাই? একবারের জন্য ওকে বলেছি যে আমার ওকে ভালো লাগে? না তো মেঘলা, তোমার এই একটা উত্তরের উপর না অনেক কিছু ডিপেন্ড করে আছে জানো তো। তুমি প্লিজ একটু ভেবে স্পষ্ট করে আমায় বলো যে আমাকে রিজেক্ট করার কারণটা তোমার কাছে কি? তোমার আমাকে অপছন্দ তাই, নাকি বাড়িতে মানে তোমার দিদি তোমায় কিছু বলেছে সে ভয়ে তুমি ব্যাপারটাকে রিজেক্ট করছো? অনুরাগদা আমি আমি এখন দেখেছো মা, দেখেছো এখানে কি চলছে, ভষ্টি নষ্টি চলছে এখানে। এখন যদি আমি কোনো কথা বলি তাহলে আমি দোষী হয়ে যাব, তাই না? তোমরা সবাই আমার দোষ দেখতে পাবে। কিভাবে অনুরাগকে মোল্ড করেছে আবার বুঝতে পারছো তো তোমরা? তাই ভাবছি আমার সঙ্গে সমস্ত রকমের কথাবার্তা হয়ে যাওয়ার পরেও অনুরাগ কিভাবে এসে বলে যে তোমাকে নয় আমি মেঘলাকে বিয়ে করতে চাই, সবটা তো নিজের চোখে দেখতে পেলে। দেখতে পেলে না? নেহাত বাবি বাড়িতে নেই, বাবি এলে নিশ্চয় তোমার এই কথাগুলো বলতে একটু অসুবিধা হবে না মা, একটু অসুবিধা হবে না যে তোমাদের ছোট মেয়ের জন্য আমার জীবনটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে, কিভাবে বরবাদ হয়ে যাচ্ছে আমার জীবনটা। অনুরাগ তোমায় কেন ফোন করেছিল মেঘলা?
বলো অনুরাগ তোমায় কেন ফোন করেছিল, তুমি ওর সাথে কেন কথা বলছিলে? তুমি জানো না, তোমার সামনেই তো অনুরাগের বাড়ির সাথে অনুরাগের সাথে সব সম্পর্ক আমরা শেষ করে দিয়েছি। তবুও নির্লজ্জ বেহার মতো কেন কথা বলছিল অনুরাগের সাথে আমি জানতে পারি? কেন তিথি তো তাহলে ঠিক বলছিল, ওই তোমায় ঠিকঠাক চিনেছে, কেন ন্যাকামি করছিল আমাদের কাছে? হ্যাঁ কেন বলনি আমাদেরকে যে অনুরাগকে তোমার পছন্দ হয়েছিল? দিদির জন্য দেখা পাত্র, যে পাত্রের সাথে দিদির বিয়ে ঠিক হয়েছে, যার সাথে দিদির বিয়ের আশীর্বাদের দিন ঠিক হয়েছে, সব জেনে সব শুনে তার সাথে ফোনে কথা বলে তার মন তোমার দিকে ঘোরাবার চেষ্টা করছিলে। তুমি এতটা নির্লজ্জ, এতটা বেহায়া। ছি 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 মেঘলা ছি, তুমি এতটা নির্লজ্জ, এতটা বেহায়া। বলো বলো কি কথা বলছিল অনুরাগের সাথে, বলো বলো। কি আবার বলবে ও কি বলবে? সমস্ত সম্পর্ক ঘুচে যাওয়ার পরে ও দরদ উতলে পড়ছে, তাই না? এখন পালানোর প্ল্যান করছে অনুরাগের সঙ্গে, সোজা কথা। দিদি ভাই, তুই আমার কথাটা একটু শোন প্লিজ। মা, তুমি অ্যাটলিস্ট বিশ্বাস করো। মা, আমি ওসব কিছু বলিনি, মা আমি কিচ্ছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তুমি অনুরাগটাকে জিজ্ঞেস করো। আমি নিজের কথা বলছিলাম না মা, আমি দিদি ভাইয়ের কথা বলছি। এই আবার তুই আমাকে দয়া করার কথা বলছিস? আবার বলছি, তুই আমাকে দয়া করবি তাই না রে? সারা জীবন আমি তোকে দয়া করেছি মেঘলা, আমার পায়ে পায়ে ঘুরে বেরিয়েছিস তুই, আমি তোকে করুণার চোখে দেখেছি, করুণা। আর এখন তুই আমাকে দয়া করবি? হ্যাঁ, খুব ভালো করে জানি তুই এরকম কোনো কথা অনুরাগকে বলিসনি। আমি সব শুনেছি, সব শুনেছি আমি। দিদি ভাই, কি ভুল করছিস, তুই ঠিক শুনিসনি। তুই যদি ঠিক শুনতিস আমাকে ভুল বুঝতিস না, ভুল বুঝতে পারতিস না। একদম মিথ্যে কথা বলবি না তুই, মিথ্যেবাদী, লায়ার। আই হেট ইউ, হেট ইউ, আমি ঘেন্না করি তোকে। শোন মেঘলা, চিরকাল বাবা মা থাকবে না, আর বাবা মা না থাকার পরে আমি তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তোর মতো একটা নোংরা মেয়ের সঙ্গে আমি আর কখনো সম্পর্ক রাখবো না, বুঝতে পেরেছি? তোর মুখ দেখা পাপ, মুখ দেখা পাপ, তুই এটা বুঝতে পারছিস? পারছিস এই কথাটা বুঝতে? তুই আমার একটু দিন ভালো যায় না তোর মতো মেয়ের মুখ দেখলে। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও দিদি, আর কথা বাড়িও না। এখনো তুমি বলছো আমি ছেড়ে দেবো? এখনো তুমি বলবে এই কথাটা? কি করব, কি করব আমি বলতে পারো? ওর গায়ে হাত দেব, এত বড় বেজ, ওকে মারবো, কি করব আমি বলতে পারো? যত খারাপ কথা বলা যায় সবটা বললাম, তারপরেও যদি ওর শিক্ষা না হয়, লজ্জা না হয়, আমি কি করতে পারি বলতে পারো? মেঘলা, যে ছেলের সাথে তোমার দিদির বিয়ে ঠিক হয়েছিল তার সাথে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। এরপরও তুমি যদি মনে মনে ঠিক করে থাকো যে ওই ছেলের সাথে তুমি বিয়ে করবে, তাহলে তুমি ভুল ভাবছো। এই বিয়েটা আমি হতে দেব না, বুঝতে পেরেছো? বুঝেছো তুমি আমি কি বলছি? হ্যাঁ, প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি অন্য কিচ্ছু ভাবিনি, কোনোদিনও ভাবিনি। আমি অনুরাগ দাকে আমার দিদির বর হিসেবে ভেবেছি মা, আমি ওকে দাদার মতন দেখেছি, অন্য কিচ্ছু ভাবিনি মা। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো আমি কি করে বিশ্বাস করবো তোমার? তুমি একটু বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। ও যদি আমাকে বলে আমি কি করব? আমি কি বলেছি ওকে বলতে? বলো, আমি তো বলিনি।
প্লিজ মা, তুমি ওকে জিজ্ঞেস করো, তুমি ওকে জিজ্ঞেস করো, আমাকে বিশ্বাস করতে হবে, তুমি অনুরাগ তাকে জিজ্ঞেস করো না মা। সাধু, আমি মিথ্যে কথা বলতে পারি না, কথায় কথায় মিথ্যে কথা বলিস, এখন বলছি আমি মিথ্যে কথা বলতে পারি না, তোর সবটা মিথ্যে সবটা, তোকে চিনতে আমার আর বাকি নেই। ঠিক আছে, আমি নিজে অনুরাগকে ফোন করে বলে দেব ও যেন এ বাড়িতে আর ফোন না করে। ভেবেছিলাম ভদ্রলোক, ভদ্র পরিবার, ভদ্র ছেলে, ভদ্রভাবে না করে দিয়েছি তাতেই বুঝতে পারবে, কিন্তু এখন দেখছি আমার সে ধারণা ভুল। না করে দেবার পরও কোন হিসেবে বাড়িতে আবার ফোন করে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।